দেশের অন্যতম বড় চিনি কলের এলাকা চুয়াডাঙ্গার দর্শনাতেই পাওয়া যাচ্ছে না চিনি। চিনির উৎপাদন কম হওয়ার অভিযোগ চিনি কল মালিকদের, তবে খুচরা বিক্রেতা বলছেন বেশি মুনাফার আশায় বড় ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে রেখেছে। খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি, অথচ সেই চুয়াডাঙ্গাতেই এখন চিনির সংকট। বাজারে অল্প স্বল্প মিললেও তা কিনতেও গুনতে হয় অতিরিক্ত টাকা। কেরু চিনিকল সূত্রে জানা গেছে 2021-22 মারাই মৌসুমে 13,023 টন চিনি উৎপাদন হয়েছে। বর্তমানে কেরুর গোডাউনে 46.60 মেট্রিক টন চিনি মজুদ রয়েছে, চাহিদা তুলনায় যা খুবই সামান্য। কেরুতে এখন চিনির স্টক নাই, চিনির স্টক না থাকার কারণে আমরা মার্কেটে কোনো চিনি দিতে পারছি না। এই কারণে মার্কেটে চিনির ক্রাইসিস থাকায় ভ্যালু অনেক বেড়ে গেছে, মার্কেটে চিনির দাম অনেক বেড়ে গেছে। এই চিনির সাপ্লাই বাড়লে হয়তো দামটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। বড় ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় চিনির কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। আমরা চিনি বিক্রি করি, কিন্তু দুর্গাপুর চিনি আমরা পাচ্ছি না। আর এমনিও সাদা চিনির তো যে দাম, আমাদের কাছে চিনি আমরা সরবরাহ করতে পারছি না, বেচতে পারছি না। চিনি তো কেজি চিনি এখন পাওয়াই যাচ্ছে না, চিনি মার্কেটে থাকলে তো পাবো। চিনি সংকট নিয়ে কেরু কর্তৃপক্ষ জানান, চিনির উৎপাদন বাড়াতে হলে আখ চাষে আগ্রহী করতে হবে চাষিদের। এদিকে বাজার মূল্যের চেয়ে চড়া দামে চিনি বিক্রির কথা স্বীকার করেছে চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কম দামের চিনি তারা অধিক মূল্যে এখন বিক্রয় করছেন, তো এই বিষয়ে আমরা অভিযান পরিচালনা করেছি এবং কোথাও যদি এই বাড়তি দরে চিনি বিক্রি হয় সেই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। গত 6 অক্টোবর খোলা চিনি 90 টাকায় এবং প্যাকেটজাত চিনির দাম 95 টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।